কেমন আছেন ক্রুদ্ধ জনতা? চ্যানেলের প্রথম ব্লগে আপনাদেরকে স্বাগতম। আমি আছি মোহনা পার্কে, এটি চাঁপাইনবাবগঞ্জ জেলায় অবস্থিত, বাঁকুড়ালি ক্যাম্পে বর্ডারের কাছাকাছি এক জায়গায় অবস্থিত। আপনারা যারা চাঁপাইনবাবগঞ্জবাসী তারা অবশ্যই চিনেন এবং দেখতে পাচ্ছেন দৃশ্যগুলো খুব সুন্দর। এটা পদ্মা নদী এবং এখন বর্ষার মৌসুমে অনেক ভালো পানি আছে, এই জন্য ভালোভাবে আছে। নদীর ওই পাশে দ্বীপগুলোর পাশেই ইন্ডিয়ার বর্ডার, দেখতেই পাচ্ছেন। এই যে আমাকে দেখতে পাচ্ছেন, আমি এই জন্যই ফেস ক্যাম করি না এক কথায়, সেই জন্যই, কারণ আমার মাথায় এখন চুল নাই। আপাতত ফেস ক্যামও হবে, যারা ফেস ক্যাম করছিলেন তাদের জন্য। দেখুন নৌকাতে কিভাবে পিকনিক হয়। যারা নৌকাতে এসেছিল তাদের দেখুন তারা মজা করছে কিভাবে। তো আমরা এখান থেকে যাব 3 নম্বর বাঁধে পিকনিক করতে। আমাদের পদ্মা নদীতে প্রায় 7-8টা বাঁধ আছে, যার জন্য আমাদের এখানে আর বন্যা হয় না। তো চলুন যাওয়া যাক। তো দেখতেই পাচ্ছেন কি মনোরম দৃশ্য। এটা হচ্ছে 3 নম্বর বাঁধ। এরকম প্রায় 8-9টা বাঁধ আছে আমাদের এই চাঁপাইনবাবগঞ্জ জেলাতে, যেগুলো আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলাকে রক্ষা করে। কত সুন্দর একটা পরিবেশ দেখতেই পাচ্ছেন। এই বাঁধেই আমরা পিকনিক করব। আমাদের নিচে পিকনিক চলছে, কিছুক্ষণ পরে আমাদের খাওয়া দাওয়া হবে এবং কিছু নাচা গানা হবে, তারপরে যাব আমরা 6 নম্বর বাঁধ। চলুন যাওয়া যাক। A few inches later. তো এখন আমরা 6 নম্বর বাঁধে দেখতে পাচ্ছেন দুজন ছোট ভাই বসে আছে। এরা আমাদের ছোট ভাই, তার পাশে যেটা আছে সেটা হচ্ছে নাইম, আমার বন্ধু, ক্লোজ ফ্রেন্ড। তার পাশে আরও দুইটা ছোট ভাই আছে এবং তারপরে আছে হারুন, এটাও আমার ক্লোজ ফ্রেন্ড। এরপরে আছে নূর, এও আমার একজন বন্ধু, ক্লাসমেট। ও আসলে বাহিনীতে চাকরি করে, তাই সাহসের একটু পরীক্ষা দিচ্ছে আমাদেরকে। A few inches later. এখানে চশমা পরে আছে, এটা হচ্ছে আমার বন্ধু ফিরোজ। আমি ভিডিও করার সময় রেকর্ড করিনি সাউন্ড, সেই জন্য আমি আলাদা করে ভয়েস ওভার করছি। তো চলুন আমরা এখান থেকে এখন যাব কালীনগর নতুন ব্রিজ, এটা সুন্দরপুর ইউনিয়নের মধ্যে পড়ে। তো চলুন যাওয়া যাক, রাস্তা অনেক বড়। তো আমরা ইও সাইন দিয়ে শুরু করলাম।
তো আমরা শরবতের দোকানটা দেখে নিচে নামছিলাম, তো আমি জানতাম না যে ওটা আমার বন্ধুর দোকান, ও আমার এসএসসি ব্যাচের বন্ধু মিজান। তো চলুন দেখাই আমার বন্ধুকে, মিজানকে। আমরা ওখানে গিয়ে জুস খাওয়ার সময় তার চেহারার দিকে তাকিয়ে তখন আমি চিনতে পারছি যে সে আমার বন্ধু, এবং সে প্রথমে চিনতে পারছে। তো অনেক ভালো একটা মোমেন্ট, দেখুন। আমার বন্ধু অনেক পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে কাজ করে, দেখুন কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন পরিবারিভাবে কাজ করতেছে। এর জন্য তো অবশ্যই 100-এ 100 দেওয়াই লাগবে। এবং তার কাছে দুই রকমের জুস পাওয়া যায়, তো প্রথমে আমরা লেবু জুস খেলাম, দেখলেন খুব ভালো ছিল। এবার খাবো ফলের জুস। কালীনগরে আসলে শরবত খেলে অবশ্যই এখানেই খাবেন, খুব সুন্দর জুসটা। তো ফলের জুসটাও খুব ভালো ছিল, দ্বিতীয় জুসটা খুব সুন্দর লেগেছে, সবাই পছন্দ করেছে। তো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টে জানাবেন কেমন লাগলো, এবং কালীনগরে আসলে অবশ্যই আমার বন্ধুর হাতে জুস খাবেন। এবং যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা সাবস্ক্রাইব করুন। তো সবাই বলছে সাবস্ক্রাইব করুন, তো সাবস্ক্রাইব করুন, এবং ততক্ষণ পর্যন্ত।